হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে তো আমিও খুব ভালো আছি। আজকে জন্মাষ্টমীর সবাই শুভেচ্ছা জানিয়ে ব্লগটা শুরু করছি। আর দেখো, জন্মাষ্টমীর জন্য এই যে তোরজোর শুরু হয়ে গেছে, ওইখানে দেখো বোন এসেছে, ও এসছে 12টা 1টার দিকে, আর আমি এই যে জাস্ট চান করে সবে উঠলাম, কাজে গেছিলাম। আর এই যে জন্মাষ্টমীর সব ওই যে কাটাকুটি হচ্ছে, এইদিকে সমস্ত ফল প্রসাদের বাজার দেখতে পাচ্ছো। এই যে মিষ্টি ওই যে জলের উপরে রেখে দিয়েছি, আর এর মধ্যে তো ফল টল। এই যে আমি আজ এই বছরে তাল পাইনি, তার জন্য তালের বড়া কিনে নিয়ে এসেছি। এই যে দাঁড়াও দেখাই, এটা হচ্ছে চিঁড়ের নাড়ু, আর এই যে দেখো তালের বড়া। তালের বড়াটা এতটাই শক্ত, মানে তোমাকে তোমাকে বলে বোঝাতে পারবো না। আর তিলের নাড়ুটাও কিনে নিয়ে এসেছি, এই যে দেখো ছোট্ট ছোট্ট তিলের নাড়ু, এইগুলো সব কিনে নিয়ে এসেছি। আর ছোট্ট একটা গোপালের জন্য বাটারও এনেছি, এই যে দেখো একটা ছোট্ট বাটা। আমার আমাদের গোপালটা ছোট্ট, তাই জন্য ছোট্ট বাটা বেশি। আর বোন হচ্ছে কিনেছে দেখো গোপালের জন্য জামা, এই যে ওর বাড়িতে একটা গোপাল আছে, তো গোপালের জন্য জামা কিনেছে। তারাও জামাটা তোমাদেরকে বের করে দেখাই, এই যে দেখো যাক যে জামা। আর তারকেশ্বরের থেকে বোনের জন্য এটা কিনে নিয়ে এসেছিলাম, আজকের ও নিয়ে চলে যাবে ওটা। আর এদিকে দেখো ভেন্ডি কেটেছে ছোট ছোট করে, বোন ঢাকা দিয়ে দিন। আর এটা এখানে রয়েছে, মানে সমস্ত ওই যে দুধ টুধ হেনা তেনা অনেক কিছু রয়েছে, তো সমস্ত মিলিয়ে মিশিয়ে চলো আমি একটু কাজ গুছাই। আমি এখন আটাটা মাখবো, আর ও গ্যাস ধরিয়ে দেবে। ওই বারান্দাতে গ্যাস রেডি করেছি, গোবর দিয়েছি, ওখানটাতে গ্যাসে টেনে সব ভাজাভুজিগুলো করে নেবো। তো চলো দেখতে থাকো। তো এখন এই যে বারান্দাতে চলে এসেছি, আর ওই যে ওইদিকে নতুন গ্যাসটা বের করেছি, উনুনে টেনে কচিয়েছে, এখন হচ্ছে বসাচ্ছে পায়েস। ও একদিকে পায়েস বসাবে, আর একদিকে কোনো একটা ভাজা বসাবে, আর এদিকে নারকেল বাবা ই করে নিয়ে আমি মিশ্রি নিতে বলেছি, ডেলা মিশ্রি নিতে বলেছিলাম, তো এই তো আমার বাড়িতেও আছে। আর এই যে দেখো ময়দা, আমাকে ময়দা মাখার অর্ডার করেছে, বলছি কি তুই ময়দাটা মাখ, আর ও ওইগুলো বসিয়ে দিয়ে নারকেলটা ই করবে। তো চলো দেখতে থাকো, আমার তো শরীরটা ভালো নেই, দেখতে পাচ্ছ চোখটা বসে গেছে। তো এই যে বোন আছে, এখন হচ্ছে আঠাতে চিনি আর তেল দিয়ে দিচ্ছে, আমি সেই আটা এখনো মাখাইনি। আর এই যে এখন এই যে দেখো 8 রকম শাক তুলে নিয়ে এসেছি, এই যে 8 রকম শাক তুলে এনেছি, মা এই 8 রকম শাকটা বেছে দিল, দিয়ে মা গিয়ে শুয়ে পড়েছে, আর আমি এই যে আটাটা মাখবো। আর ওই দিকে দেখো বোন হচ্ছে গিয়ে লুচি, এই যে তাল, মানে তালের বড়াটা পাইনি বলে কলার বড়া বানাচ্ছে, তো ওই জন্য ও তেল ঢেলে দিল, আর ওই যে আটা দিয়ে কলার টলাগুলো মেখে ওই যে গুছিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ সব কিছু রেডি করছি, চলো দেখতে থাকো। ও তো দেখতে পাচ্ছ এখানটাতে আমাদের বড়া ভাজা হচ্ছে, এই যে আর এই যে বসে বসে ভাজছে ললনা, এই যে দেখুন এখানটাতে আমি একটা লাইট ঠিক করেছি, যাতে ওর কোনো কাজের অসুবিধা, ও নিশ্চিন্তে কাজ যেন করে যেতে পারে। আর এইদিকে দেখো আমাদের পায়েস হয়ে গেছে, আর এই যে আর এইখানে সুজি হয়ে গেছে, না আমি এখন দেখাতে পাচ্ছি না, পেপার চাপা দিয়ে রেখেছে। তো চলো আমি এখন হচ্ছে ওই যে আটা মাখা হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এখন আটার লেচি বানাবো। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো বন্ধুরা মোটামুটি আমাদের এই যে দেখো সুজি হয়ে গেছে, আর এইখানে আমি নিয়ে নিয়েছি দেখো একেবারে সাজিয়ে নিয়েছি লুচি, বড়া, মালপোয়া, আলু ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, আর ওইদিকে হচ্ছে দেখো কড়াতে কলা ভাজা। না কলা ভাজাটা হচ্ছে আর ওইদিকে কলা ভাজাটা হচ্ছে
আর এদিকে আমার এই দেখো শাকটা কোঁচা হয়ে গেছে আর এইদিকে আমার কাংড়ল ভাজা বাকি আছে হয়নি এখনো ওইদিকে বটবটি ভাজা আর ওইদিকে পটল ভাজাটা কেটেছিলাম কিন্তু ওটা দেয়া যাবে না বলছে তো সবকিছু মিলিয়ে মিশিয়ে এখন বাজে 8টা আর এখনো আমাদের রান্না কমপ্লিট হয়নি আর ওইদিকে তো পায়েশ হয়ে গেছে ওই পেতলের হাঁড়িতে দেখেছো তো চলো দেখতে থাকো এই যে দেখো মোটামুটি আমার সাজানো হয়ে গেছে মন্দিরে আর ঠাকুরকে দেখো একটা ছোট্ট পুচকু মুকুট দেয়া হয়েছে মাথাতে আর এই যে মালা দিয়ে সাজিয়ে দিয়েছি আর এদিকে দেখো ফল এই যে আমি গুছিয়ে নিয়েছি গোটা গোটা রেখেছি আর এদিকে আমি জলের উপরে রেখেছি ওই যে দইটা কারণ দইটা খারাপ হয়ে যাচ্ছে আমি সেই কাজে থেকে আসার সময় নিয়ে এসেছি আর এইদিকে রয়েছে সমস্ত প্রসাদগুলো আমি এই যে রেখেছি এই যে দেখো ঢাকা দিয়ে রেখেছি এখন থাক ঢাকা দেওয়া আর আমি একটুখানি গুছিয়ে রেডি হয়ে আসি তারপরে পুজো করে নেব টিকটিকি কিন্তু ওই ডামটার গায়েতে না ছিটকাওনি যেন প্রসাদের গায়ে না পড়ে তো এই যে দেখো আমার প্রসাদ প্রসাদ গুলো গুছিয়ে ওদিকে আমি প্রদীপ আর ধূপ ধরিয়ে দিয়েছি এবার পঞ্চপ্রদীপটা রেডি করব আর বাবার ঠাকুরের গলায় মালা পরিয়ে দিচ্ছে সব ঠাকুরের জন্য ওই যে মালা নিয়ে এসছে মালাগুলো পরিয়ে দিচ্ছে আর আমি একটু বসে আছি সমস্ত রেডি করে নিয়ে বাবা প্রসাদে এবার তুলসী পাতা দিয়ে দেবে গঙ্গা জলটা ছিটে দিয়ে দিই হ্যাঁ তুমি এই এটাতে বসবে তো আসনটাতে তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে দেখো সমস্ত একদম বাবা পুজো করে নিয়েছে আমরা সবাই মিলেই পুজো করলাম আর এই যে দেখো আমাদের ঠাকুরটাকে একটু দেখো এই যে হেমন্ত করে সাজিয়েছিলাম আর এই যে দেখো সমস্ত পুজো টুজো হয়ে গেছে এবার তুলে নেবো অনেক রাত হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এই যে বাবা এবার গোছাবে সমস্ত প্রসাদ প্রসাদগুলো ফুল নাও ওই একটা ফলের মধ্যে রাখো মার মাথায় দিয়ে দেবে পুজো কমপ্লিট করে দিয়েছে এখন এই যে একটু খেতে বসেছি প্রসাদ নিয়েছি খাচ্ছি আর মা একটু প্রসাদ খেয়ে মা ওই যে শুয়ে পড়তে গেল মা শরীর তো ভালো নেই তো চলো